ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটটা আজি আজি সকলে প্রত্যক্ষ করে আছে তাতে দেখা পাইছে যে মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যে ধরনের রাইজক সেবা করবলে সক্ষম হয়েছে, ভারতীয়রপরা আজি নক্সালবাদী আজি ঝাড়খণ্ডতে হোক, ওড়িশাতে হোক, অসমতে হোক, আজি উগ্রবাদী সমস্যা, শান্তি, উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেক উত্তর পূর্বাঞ্চলের রাজ্যতে গুলি ফুটিছিল, বোম ফুটিছিল, কেবল উত্তর পূর্বাঞ্চল নয়, পাঞ্জাবত ফুটিছিল, জম্মু কাশ্মীরত ফুটিছিল, যদি ঝাড়খণ্ড চা যায়, ওড়িশাত চা যায়, ছত্তিশগড় চা যায়, বিহারত চা যায়, আজি প্রায় নোহা হয়ে পড়ছে, শান্তি ভারত এখন প্রতিষ্ঠা হবলে লৈছে। এটা কথা ঠিক যে যে ধরনের রামক পরাস্ত করব পড়া নাছিল, যে ধরনের প্রভু বিষ্ণুকে হোক, প্রভু শিবকে হোক, কোনো পরাস্ত করব পড়া নাছিল, এখন্তকৰ কারণে রাবণও জয় হয়েছিল, এখন্তকৰ কারণে দস্যু সকলেরও জয় হয়েছিল, কিন্তু এখন্তেক এই এখন্তেকৰ কারণে জয় হয়ে পেলায় ইমান উল্লাস করবলগা নাই। মাননীয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া দ্বিতীয়বারের বাবে দেশের প্রধানমন্ত্রী হয়ে হবলে গৈ আছে, ইয়াত কোনো রখাব নোৱাৰে। এটা কথা ঠিক দেবতাসকলের বা ভগবানের ঈশ্বরের যদি আশিক সেই আশিকর লগত এই দস্যুসকল বা এই দস্যুসকলের খন্তেকর জয়ে এইটা ভাবি লব নালাগে বা এসাম মানুষে ভাবি লব নালাগে যে ভবিষ্যতে কবাত কিবা আরো মানে উন্নত করব পাৰিব ফলাফল। কংগ্রেসের এই খন্তেকর জয়টুয়ে এইটো নুবুঝায় যে ভবিষ্যতে ভাল হব, ভবিষ্যৎ কংগ্রেসের কেতিয়াও ভাল হব নোৱাৰে। কংগ্রেসের নেতৃবর্গে ভারতবর্ষের রাইজক যে প্রতারণা করলে, কংগ্রেসের নেতৃবর্গে প্রত্যেক রাইজর কর্ণাটকের রাইজে সেই দস্যুসকলের কবলত সেই সময়তো এসাম জনগণ পড়ছিল, সেই দস্যুসকলের কবলত এটা কর্ণাটকের রাইজ পড়ছে, কিন্তু এদিন বুঝিব আর লোকসভা নির্বাচন খুব ভাল ফলাফলে আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হব। মানে সু হাতে বাঁ হাতে মানে লিখিছো আর মানে এই পর্যন্ত কব বিচারিছো যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হবলে গৈ আছে, আর যদি নহয় তাহলে মানে রাজনীতি এড়িয়ে দিম। মই আকৌ কব বিচাৰিছোঁ, মানে আকৌ কব বিচাৰিছোঁ, আজি ইতিহাসে কয়, আজি আমাৰ ভাগৱতে কয় যে যেতিয়াই যেতিয়াই ক'ৰবাত অশান্তৰ এটা পৰিৱেশ হৈছিল সেই সময়ত এই দস্যুসকলে মিলি পেলাই বহু ধৰণৰ ৰণ কৌশল প্ৰস্তুত কৰিছিল, কিন্তু সেই ৰণ কৌশলত কেতিয়াও জয় হ'ব পৰা নাছিল। এখন্তেক মই পুনৰ ক'ব বিচাৰিছোঁ, এখন্তেকৰ কাৰণে ৰাৱণেও অচেতন কৰি পেলাইছিলে ৰাম ভগৱানক, এখন্তেকৰ কাৰণে অচেতন কৰিছিল, কিন্তু তাৰ মাজতে কিন্তু হনুমান আছিল, হনুমান আছিল, আৰু হনুমান এই বজৰং বলিয়ে গোটেই ৰাৱণক গোটেই লংকা ধ্বংস কৰিছিলে, সহায় কৰিছিলে প্ৰভু ৰামক।